ইয়া আগামী জুমার মধ্যে হুজুর যদি হন একখান ওয়াইজ করে দিয়েন অনর গত লাগি দেরি অন গো সই যাবেন না হন না অন তো মন গরম পরিবত হুজুর আরে সাবধান করে দ নলাই জাহান্নাম যাইলে হুজুর লস কি হুজুর হর কা নিচে হুজুর আর বালা সাথ দে ও মাতো না মাতো না আর এন একখান সময় চলে এসে দি নিজর হোয়ারে রাস্তা ফলাই রাখেননি কুত্তর লই রাড়ে মাতা করে গরর মান চুল্লা সিল্লে হতা হনি আর বাইরে জিবে হঠাৎ করে রং নাম্বার চলে এসেছি ইবে লহত আসসালামু আলাইকুম কেমন আছেন জোর 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 হনা গরর মান চে যদি হুট করে একখানে কেসা গুম দাঁ ভাঙ্গি দে আর হঠাৎ করে কেসা গুম মিটি যেতে কল চলে এসেছি কল দুনিয়ার দেখে দগ্গ মাই ভর কন্ঠ ভাই আপনি ঘুমাচ্ছেন মনে না না কোনো সমস্যা নাই আপনি মাথো না ভাই মাথো না মাথো না মাথো না এবার আওয়াজ দি হ কি নষ্ট হই রে কি নষ্ট হই রে কি নষ্ট হই রে নিজে বাসি বেলায় কলাপ ঠিক করুন মন ঠিক করুন তোর হারাছে না ইয়া নালে নবীর মহব্বত তোর হারাছে না সাহাবা আহলে বাইতুল মহব্বত তোর হারাছে না আল্লাহর ওলির আদর্শ জীবন তোর হারাছে না নবীর সুন্নত তোর হারাছে না আল্লাহ তোর তোর হারাছে না এবার ঈদ যদি কেউ করে ইতা জান্নাত না ভাই ফোন ভাই তো আর হন না ভাই জেইন গরিবি তো জান্নাতই নাই না ভাই বুদে আল্লাহ ইয়া রাব এক গুণের একখান বুঝিবের তৌফিক ইয়া না হত তৌফিক ইয়া না হত আর একখান জোর হন না আল্লাহ ইয়া রাব এক গুণরে সত্যিকার মানুষ বনিবের তৌফিক দান করুন আমিন বিশ্বাস করেন ভাই আমি আপনার বিপক্ষে নই আপনি আমার বিপক্ষে নই আমরা সবাই নবীর উম্মত আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই বলেন আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমরা কারো কেউ দুশমন না তবে একটা কথা মনে রাখবেন যে দুই একজন আমাকে ভালোবাসেন লাস্ট কথা যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোর করে একটা আবদার করে যাই যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন আমি বলার অধিকার রাখি আবদার করার অধিকার রাখি সেটা আমার বিশ্বাস অনুমতি আছে আছে যুবক ভাইদের অনুমতি আছে আছে যুবক ভাইদের অনুমতি আছে আমাকে যে দুই একজন ভালোবাসেন আবদার করে একটা কথা বলবো আজকে থেকে শুধু একটা কাজ করবেন এই জবানটাকে যতটুক পারেন বোবা থাকার চেষ্টা করবেন এটা বোবা মানে আপনার হাজার সমস্যা যেমন আমার রাগ রাগের মধ্যে কি মানুষ রাইট করে না ভুল করে বেশিরভাগ সময় ভুল করে না আমি একটা অভ্যাস শিখেছি একজনের কাছ থেকে যে রাগ রাগলে আমি প্রথমে হেসে দিই আমি যখন বুঝি যে আমার মেজাজ ধরতেছে আমি প্রথমেই মন না চাইলো আমাকে একজনে শিখাইছেন আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে হাজার গুণ বরকত দান করুন আমিন আমি বেশি ফল পাচ্ছি বিষয়টা যখনই দেখতেছি রাগ উঠতেছে আমি শুধু একটা কাজ করি নিজের দিকে তাকাই আকশেষ কারণ রাগের মধ্যে কি ভুল হয় না বেশি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন